ঠাকুরনগরে কম্পিটিশান করার জন্য তল্লার মা সাউন্ডের সঙ্গে কম্পিটিশান করার জন্য যে শুভদীপ এসেছিল, তো সেই জায়গায় কিন্তু চলে এসছে পিতৃ মিউজিক। তো শুভদীপের জায়গায় বাজবে পিতৃ মিউজিক। এই যে দেখতে পাচ্ছ সামনে যে গাড়িটা রয়েছে ওটা হচ্ছে কিন্তু পিতৃ মিউজিকের এমপি প্লেয়ার চলে এসছে, আর প্রচুর ফ্যান্স কিন্তু অলরেডি পৌঁছে গেছে এই পিতৃর সঙ্গে মা সাউন্ডের কম্পিটিশান। তো কে জয়লাভ করে সেটা দেখার বিষয়, আর যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসো, আগামীকালও কিন্তু কম্পিটিশান হবে। তো পিতৃ সাউন্ডের একটাই রিক্সাই করে একটা সেট আপ চলে এসছে, আরও একটা রয়েছে, আর ওদিকে কিন্তু তল্লার মা সাউন্ড তো একইভাবে বাজিয়ে যাচ্ছে। আর কত ফ্যান্সরা দেখো রেডি হয়ে গেছে, তো বাড়ির কাছে সেটা পিতৃ সাউন্ড কি করে সেটা দেখার বিষয়। তো দেখতে পাচ্ছ কত ফ্যান্সরা চলে এসছে, আর এদিকে বক্স শুভদীপ মিউজিক শেষ পর্যায়ে চেষ্টা করবে। শুভদীপ মিউজিকও কিন্তু শুরু করে দিয়েছে। শুভদীপ যদি হারাতে পারে তল্লার মা সাউন্ডকে তাহলে শুভদীপই থাকবে, অন্য সেটা বাঁচবে না। আর ওদিকে কিন্তু আরও একটা গাড়ি আসছে সেটা দেখাবো। তো বন্ধুরা দেখা যাক কি করতে পারে শুভদীপ মিউজিক, কি পারবে তল্লার মা সাউন্ডকে হারাতে, তো দেখা যাক। আর এদিকে কিন্তু পিতৃ সাউন্ডের আরও একটা গাড়ি চলে এসছে, মোটামুটি পিতৃ সাউন্ড কম্পিটিশান করার জন্য চলে এসছে। বন্ধুরা বলেছিলাম শুভদীপ বাজাবে, তো শুভদীপের ডিজি স্টার্ট করেছিল বাজানোর জন্য। তো যাই হোক, মোটামুটি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, শুভদীপ বাজাবে না, পিতৃ চলে এসছে কম্পিটিশান করার জন্য। আর ওদিকে কিন্তু তল্লার মা সাউন্ড মোটামুটি একই লেভেলে বাজিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত ফ্যান্সরা অপেক্ষা করছে পিতৃ সাউন্ড এই কাছাকাছি সেট আপ কী করে দেখা যাক, তল্লার মা সাউন্ডকে কতটা দবাতে পারে। তো যাই হোক, মোটামুটি ওদিকে সবাই শুভদীপকে বাজানোর জন্য রিকোয়েস্ট করছে। তো যদি শুভদীপ বাজে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর ওদিকে কিন্তু তল্লার মা সাউন্ড সেই যে রাত্রে কীভাবে স্পিকার চেকের যে ওয়েট দিচ্ছে তো সেটা দেখাবো। তো চলো ওদিকে তল্লার মা সাউন্ডের পুরো সেট আপটা দেখাচ্ছি। আর এদিকে দেখো কত মানুষ হয়েছে, কোনো সেলিব্রিটি এখানে কিন্তু আসেনি, এখানে পিতৃ সাউন্ড এসছে এই কারণেই এত মানুষ এসছে। Thank you.